মাঝে মধ্যেই বাংলাদেশের সেন্ট মার্টিন কিংবা বঙ্গোপসাগরের বিভিন্ন দ্বীপ নিজেদের অংশ বলে দাবি করে মিয়ানমার, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ সৃষ্টি হয়। বঙ্গোপসাগরে বাংলাদেশের সমুদ্রসীমার তেল গ্যাসের দিকে মিয়ানমারের কুনজর ছিল অনেক আগে থেকেই। কিন্তু আপনি জানেন কি, 2008 সালে বঙ্গোপসাগরে তেল গ্যাস উত্তোলনকে কেন্দ্র করে বাংলাদেশ ও মিয়ানমার নৌবাহিনীর যুদ্ধের মুখোমুখি হয়েছিল। তবে বাংলাদেশের যুদ্ধংদেহী মনোভাবের কারণে শেষ পর্যন্ত মিয়ানমার নৌবাহিনীর জাহাজগুলো পালাতে বাধ্য হয়। দেশ বিদেশ বিডের আজকের আয়োজনে থাকছে 2008 সালে বাংলাদেশ মিয়ানমার যুদ্ধের পটভূমি নিয়ে। বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিনটি ছিল 2008 সালের পহেলা নভেম্বর। মিয়ানমার অত্যন্ত গোপনে বাংলাদেশের বিরোধপূর্ণ জলসীমায় তেল গ্যাস অনুসন্ধানের জরিপ চালানোর জন্য প্রবেশ করে। কিন্তু বাংলাদেশ নৌবাহিনী মিয়ানমারের যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে যায় এবং মিয়ানমারের যুদ্ধ জাহাজকে চ্যালেঞ্জ করতে অবস্থান নেয় বাংলাদেশের মোট 4টি যুদ্ধ জাহাজ। এই 4টি যুদ্ধ জাহাজের নাম হলো বিএনএস নির্ভয়, বিএনএস আবু বকর, বিএনএস মধুমতি এবং বিএনএস কপোতাক্ষ। শুরুতে বাংলাদেশের 3টি যুদ্ধ জাহাজ মিয়ানমারের নৌবাহিনীর বিপক্ষে অবস্থান নিলেও পরবর্তীতে বিএনএস কপোতাক্ষ নামে আরও একটি ফ্রিগেট জাহাজ তাদের সাথে যোগ দেয়। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের এই উত্তেজনা সৃষ্টি হয় মূলত সমুদ্রে গ্যাস উত্তোলনকে কেন্দ্র করে। মিয়ানমার দক্ষিণ কোরিয়ান কোম্পানি দাউইকে সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম 50 নটিক্যাল মাইল অঞ্চলে গ্যাস অনুসন্ধানের জন্য পাঠায়। কিন্তু সমুদ্রের এই সীমানাটি ছিল বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল দ্বারা বেষ্টিত। মিয়ানমার বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে গ্যাস অনুসন্ধান করতে জাহাজ পাঠালে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের বিরোধ চরম আকার ধারণ করে। বাংলাদেশের সরকার কূটনৈতিকভাবে মিয়ানমারের গ্যাস অনুসন্ধানকারী জাহাজগুলোকে ফেরত নিতে অনুরোধ জানায়। কিন্তু মিয়ানমার সেই অনুরোধ প্রত্যাখ্যান করলে বাংলাদেশের নৌবাহিনী মিয়ানমারের গ্যাস অনুসন্ধানকারী জাহাজগুলো সমুদ্রে ডুবিয়ে দেওয়ার হুমকি দেয়। সমুদ্র সীমা নিয়ে বাংলাদেশ মিয়ানমারের উত্তেজনার খবর সে সময় প্রকাশ করতে থাকে বিবিসি, গার্ডিয়ান সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিবিসি নিউজের ইংরেজি খবরে উল্লেখ করা হয়, সেন্ট মার্টিনস দ্বীপের প্রায় 50 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে মিয়ানমার ও বাংলাদেশের যুদ্ধ জাহাজ পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। বিষয়টি নিয়ে সে সময় আন্তর্জাতিক রাজনীতিতে তুমুল সরগরম শুরু হয়। তৎকালীন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইফতেখার আহমেদ চৌধুরী আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে দৃঢ় কণ্ঠে মিয়ানমারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বাংলাদেশ যে কোনো মূল্যে নিজ দেশের সার্বভৌমত্ব ও সীমানা রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর এমন ঘোষণার পর দুই দেশের সীমান্ত পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মিয়ানমার সামরিক জান্তা সরকার বাংলাদেশের সমুদ্রের সীমার পাশাপাশি স্থল সীমান্তেও সেনা সমাবেশ শুরু করে। বিপরীতে বাংলাদেশও মিয়ানমারকে উচিত শিক্ষা দিতে সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে। বঙ্গোপসাগরে তেল অনুসন্ধান করতে মিয়ানমার দায়ু নামের একটি কোরিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি করে। কোরিয়ার দায়ু কোম্পানির 4টি গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ড্রিলিং করতে বাংলাদেশের সমুদ্র সীমায় প্রবেশ করলে সেটিকে পাহারা দেয় মিয়ানমারের 2টি যুদ্ধ জাহাজ। বাংলাদেশের নৌবাহিনীর কাছে মিয়ানমারের জাহাজের অনুপ্রবেশের খবর পৌঁছানোর পর তাৎক্ষণিক বাংলাদেশ নৌবাহিনী সেখানে শক্তিশালী 4টি যুদ্ধ জাহাজ পাঠায়। দায়ু কোম্পানিটি মাল্টিন্যাশনাল কোম্পানি হওয়ার কারণে সেখানে কাজ করত বিভিন্ন দেশের জ্বালানি বিশেষজ্ঞরা। মিয়ানমার গ্যাস অনুসন্ধান করতে চাইলে যেই 4টি জাহাজ বাংলাদেশের জলসীমায় পাঠিয়েছে সেই জাহাজগুলো ছিল বিভিন্ন বিদেশি কোম্পানির, যার মধ্যে 2টি ছিল বাহামার, 1টি ছিল ভারতের ও 1টি বেলজিয়ামের, এবং সেসব জাহাজে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ভারত, দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের 200 প্রকৌশল কর্মী অবস্থান করছিল। বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখে দায়ু কোম্পানির প্রকৌশলীরাও ভীত হয়ে পড়ে এবং তারা সেখানে গ্যাস অনুসন্ধান করতে অস্বীকৃতি জানায়। এভাবে প্রায় 9 দিন পর্যন্ত বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ জাহাজগুলো মুখোমুখি অবস্থান নিয়েছিল। বাংলাদেশ মিয়ানমারের ওপর সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি কূটনৈতিকভাবেও জোর প্রচেষ্টা চালাতে থাকে। বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক তৎপরতার কারণে কোরিয়ান সরকার দায়ু কোম্পানিকে মিয়ানমারের ভেতরে তেল গ্যাস অনুসন্ধান বন্ধ করতে নির্দেশ দেয়। কোরিয়ান সরকারের কাছ থেকে এই রকম নির্দেশ পাওয়ার পর দায়ু কোম্পানি মিয়ানমারে তেল গ্যাস অনুসন্ধান বন্ধ করে দেয়। তাছাড়া তৎকালীন বাংলাদেশ কোরিয়ার রাষ্ট্রদূত ছিলেন পার্ক সুকবোমু।
কোরিয়ার এই রাষ্ট্রদূত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনের পুরনো বন্ধু। তৌহিদ হোসেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূতকে বিষয়টি অবহিত করে বলেন, বঙ্গোপসাগরে যদি গোলাগুলি শুরু হয় তাহলে দায়ু কোম্পানিতে থাকা অনেক কোরিয়ান মারা যাবে, তাই বাংলাদেশের পক্ষ থেকে আমি অনুরোধ করব তোমরা তোমাদের দেশের কোম্পানির জাহাজটিকে সমুদ্র থেকে সরে যেতে বলো। তখন কোরিয়ার রাষ্ট্রদূত জনাব পার্ক সুকবুম পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেনকে আশ্বাস দেন যে শীঘ্রই তিনি কোরিয়ান সরকারের সাথে কথা বলে একটা ব্যবস্থা করবেন। যেহেতু ড্রিলিংয়ের দায়িত্ব ছিল কোরিয়ান কোম্পানির, তাই তাদের নিরাপত্তার দিকটিও ছিল গুরুত্বপূর্ণ। 6 নভেম্বর মানব জমিন রিপোর্ট করে যে কোরিয়ান কোম্পানি দায়ু বাংলাদেশ মিয়ানমার অমীমাংসিত সমুদ্র এলাকায় তেল গ্যাসের অনুসন্ধান বাতিল করেছে এবং গভীর সমুদ্র থেকে তাদের জাহাজ প্রত্যাহার করা হচ্ছে। হঠাৎ কোরিয়ান কোম্পানিটি ড্রিলিং বাতিল করায় মিয়ানমারও তাদের জাহাজ প্রত্যাহার করতে বাধ্য হয়। মূলত বাংলাদেশের যৌথ কূটনৈতিক এবং সামরিক প্রচেষ্টার ফলেই মিয়ানমার তাদের যুদ্ধ জাহাজ প্রত্যাহার করতে বাধ্য হয়। শেষ পর্যন্ত 2012 সালে আন্তর্জাতিক আদালতের রায়ের মধ্য দিয়ে বাংলাদেশ সেই বিতর্কিত অঞ্চলের সীমানার অধিকার লাভ করে। এছাড়া এই ঘটনার পর থেকে বাংলাদেশ নৌবাহিনীকে আরও শক্তিশালী করার পদক্ষেপও নেওয়া হয়। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী যুদ্ধজাহাজ আছে 7টি। বিপরীতে মিয়ানমারের সমুদ্র সীমার আয়তন বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বড় হলেও মিয়ানমারের কাছে ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে মাত্র 5টি। তাছাড়া বাংলাদেশের কাছে কর্ভেট আছে 6টি, অন্যদিকে মিয়ানমারের কাছে কর্ভেট আছে মাত্র 3টি। অর্থাৎ মিয়ানমারের তুলনায় দ্বিগুণ যুদ্ধজাহাজ রয়েছে বাংলাদেশের কাছে। বাংলাদেশের কাছে চীনের তৈরি 2টি শক্তিশালী সাবমেরিন থাকলেও মিয়ানমারের কাছে রয়েছে ভারতের কাছ থেকে অনুদানে ভিক্ষা পাওয়া 40 বছর পুরনো 1টি সাবমেরিন। ভারত বাংলাদেশকে চাপে রাখতে মিয়ানমারকে এই সাবমেরিনটি উপহার দেয়। তবে সাবমেরিনটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় মিয়ানমারের এই সাবমেরিনটি বাংলাদেশের বিরুদ্ধে খুব একটা কাজে আসবে না। বাংলাদেশের বেশিরভাগ যুদ্ধজাহাজ চীন, রাশিয়া, আমেরিকা এবং ব্রিটেনের তৈরি। অপরদিকে মিয়ানমারের প্রায় সব যুদ্ধজাহাজই তাদের নিজেদের মান্ধাতার আমলের প্রযুক্তি দ্বারা নির্মিত। মিয়ানমারের এসব পুরাতন মডেলের এসব যুদ্ধজাহাজের সক্ষমতা খুবই দুর্বল। বাংলাদেশের অত্যাধুনিক সব যুদ্ধজাহাজের সক্ষমতার সাথে মিয়ানমারের যুদ্ধজাহাজগুলোর পার্থক্য আকাশ পাতাল। 2010 সালে বাংলাদেশ সরকার নৌবাহিনীর জন্য ফোর্সেস গোল 2030 নামক একটি দীর্ঘমেয়াদী আধুনিকায়ন পরিকল্পনা গ্রহণ করেছে। বঙ্গোপসাগরের ভূকৌশলগত গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার নৌবাহিনীকে ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে যুদ্ধকালীন সময়ে নৌবাহিনীর প্রত্যেকটি সদস্য যুদ্ধজাহাজ পরিচালনার পাশাপাশি যুদ্ধ বিমানও পরিচালনা করতে পারে। সেজন্য নৌবাহিনীর সদস্যদের এখন থেকেই যুদ্ধ বিমান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাছাড়া পটুয়াখালী জেলার রাবনাবাদ চ্যানেলে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বানৈজা শেরে বাংলা নামক ঘাঁটি স্থাপনের কাজ চলছে। এটি হবে বাংলাদেশের সবচেয়ে বড় নৌঘাঁটি, যেখানে বিমান উড্ডয়ন ও সাবমেরিন ভেড়ানোর ব্যবস্থা রয়েছে। একই সাথে কক্সবাজারের পেকুয়ায় বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটির কাজও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। কক্সবাজারের কাছে এই সাবমেরিন ঘাঁটিতে একসঙ্গে 20টি সাবমেরিন রাখা যাবে। খুব শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনী রাশিয়া, চীন, দক্ষিণ কোরিয়া থেকে অত্যাধুনিক সাবমেরিন কেনার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। আর এসব সাবমেরিন বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলে বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা বেড়ে যাবে কয়েক গুণ। তো বন্ধুরা, মিয়ানমারের হুমকি বিবেচনায় বাংলাদেশ নৌবাহিনীকে আর কী কী যুদ্ধজাহাজ বা যুদ্ধাস্ত্র যুক্ত করা উচিত, আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।